বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সকাল থেকে মানে শুরু করছি ব্লগটা, যতটুকু পারি আর কি। সকালে আমি কি কি কাজ করি আমি সেটা আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে একা একা ভিডিও করা, তারপর হচ্ছে কাজ করা, সেটা অনেকটা কঠিন হয়ে যায়। তারপরও চেষ্টা করি যে আপনাদের সাথে রেগুলার যেন দেখা হয়, সেজন্য মানে নিজে নিজে করার চেষ্টা করি। কেউ তো হেল্প করে না ভিডিও করতে, নিজেই করি। বাট তারপরও যতটা পারি, মানে হয় আরেকজন হলে সবথেকে ভালো হতো ভিডিওটা, কিন্তু তারপরও যতটা পারি ততটাই মানে চেষ্টা করি যে একটু ভালো করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন এবং লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। রাতে যেগুলো খাবার খাই বা সকালবেলা যেগুলো আমি রান্না করি সেগুলো পরে, তারপর হচ্ছে আমি থাল বাসনগুলো ধুয়ে ফেলি, কারণ বারবার ধুলে দেখা যাবে কি যে ঠান্ডার আমার সমস্যা আছে, সেজন্য ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে মানে জমিয়ে রেখে তারপর ধুই। এখন তো টেনশন নাই, আপনারা একা থাকি তো, সেই জন্য মানে রেখে দিয়ে পরে ধোয়া যায়, কোনো সমস্যা নাই। তাই আমি সবগুলো মানে থাল বাসন এখন ধুয়ে নেব। আর গত রাতে হচ্ছে আরিয়ান সবগুলো ধুয়ে দিছিল, ও আমাকে বলছিল যে আমার হাতে ব্যথা ছিল, সেজন্য ও ধুয়ে দিছে। আসলে আমাকে হেল্প করার মতো আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড ছাড়া তো আর কেউ নাই। আর মরি বা বাঁচি ওদের কাছেই আছি এমন একটা অবস্থা, আর আল্লাহ আছে উপরে। এই এখন আমি একটা ঝুড়ির মধ্যে আর কি সবগুলো আমি রেখে দিই, কারণ দেখা যায় কি যে র্যাগের মধ্যে রাখলে ওগুলো পানি ঝরে না, সেজন্য আমি একটা ঝুড়ি নিয়েছি। এটা ঝুড়িটা আমার 100 টাকা নিচ্ছে মেবি। তাই আমি এটার মধ্যে রেখে তারপর একটু পানি ঝরলে তারপর হচ্ছে আমি র্যাগের মধ্যে রেখে দেবো। আর এদিকে হচ্ছে ডিম নিয়ে আসছে, ডিম শেষ হয়ে গেছিলো, ডিম নিয়ে আসছে। তা আমি ডিমগুলো ভিজে রাখছি, রেখে তারপর হচ্ছে আমি গাছের যে নিচে অংশে আপনি ডালের মধ্যে পাতা ছিল, এই ছিল অনেকগুলো ডাল কেটে ফেলছে, কারণ মশার কারণে অনেক মশা হবে বলে সেজন্য কেটে ফেলছে। তা আমি আমার খুবই একটা পছন্দের গাছ, এটা হচ্ছে আমি আগেও এবং লাগাইছিলাম, আর এখন প্রতিদিনই প্রায় ফুল ধরে, ভালোই লাগে। এখন আমি ডিমগুলোকে ভালো মতো করে পরিষ্কার করবো আর কি। সে এখন দেখলাম যে ভিতরের মধ্যে দুইটা ডিম ফেটে গেছে, এখন ভালো মতো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাবো, তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো। আর এদিকে হচ্ছে আমাদের লাউ, তারপর কচু, তারপর হচ্ছে আপনার লাল শাক নিয়ে আসছে। তা আমি এখানে লাউটাকে কাটবো, আর হচ্ছে যে কচু কাটবো না আমি, কারণ আমার ঘাতে অনেক চুলকায়, সেই জন্য কচু না কাটতে পারি না। দেখে অনেক কথা শুনি, কাটতে পারি বাট চুলকায় অনেক, সেই জন্য আর কি আমি কাটি না, আমার হাত টাত লাল হয়ে যায় সেজন্য। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নেবো, যদি থাকে তাহলে ওই কেটে দিত, তা আমি এটা রেখে দিছি, আমি এগুলো পরিষ্কার করবো। লাল শাকটা খুব ফ্রেশ ছিল একদম, তাই ভাবলাম যে আমি পরিষ্কার করে তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে রেখে দিই, পরে হচ্ছে রান্না করলে তখন এটি করবো। সেই জন্য আজকের ভিডিওটা যদি আপনাদের আর কি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর হচ্ছে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখন প্রায় আলো হয়ে গেছে, দেখেন একদম অনেকটা ফকফকা হয়ে গেছে। আর হচ্ছে আজকে আমি এখন শাকটাকে কেটে নেবো, আমি পরিষ্কার করে নেব। শাকের মধ্যে অনেকগুলো ঘাস ছিল, একদম বড় বড় ঘাস, যাকে